মিলাদ মাহফিল হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হলো এশিয়া মহাদেশের যত ওয়াহাবি আছে গাট্টিওয়ালা আছে গাট্টিওয়ালা চিনছেন নি মসজিদে গেলে জিবিলে ফায়দা গন্ধ আনে না ঠিক নেই নি সুন্নি মসজিদ ওয়াহাবি মসজিদের মধ্যে কিন্তু গেলে বুঝে না ঠিক কি না সুন্নি মসজিদে গেলে দেখবেন সুন্দর আতরের গ্রাম পাওয়া যায় ইডির মসজিদে গেলে দেখবেন কেমন জানি ফাদার একটু আবাস আবাস পাওয়া যায় ঠিক কি না ঠিক কি না এই সমস্ত তাবলিগ যত আছে কমি যত আছে তাদের বাবা বাবা না বাবার বাবার বাবা গোষ্ঠীর বাবা তারার গুরু ঠাকুর তার নাম হলো আশরাফ আলী থানবি নাম শুনছেন আশরাফ আলী থানবির ভি মুর্শিদ যে উনার নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি ফয়সালে হাফত মাসাইল উনি নিজে কয় মিলাদ কে আমি মিলাদ কে আমি নিজে আদায় করি মিলাদুন নবী আমি নিজেই পালন করি তোমার সুবহান আশরাফ আলী থানবি বাজান বেহেশতি জওয়াব নাম কি জোরে কর না বেহেশতি জওয়াব আশরাফ আলী থানবি লিখছে এই বেহেশতি জওয়াব এটার মধ্যে ষষ্ঠ খণ্ড 121 পৃষ্ঠা কত পৃষ্ঠা 121 পৃষ্ঠায় আমরা মিলাদুন নবী পালন করলে কিছু মানুষ কয় এগুলো না জায়েজ কিছুদিন আগেও একটা ভিডিও দেখলাম মামুনুল হক কওমি ওয়াহাবিদের বড় মাওলানা আসলে তারা করে হতে পারে আমরা তো পায়ের জুতার যোগ্য দোতারা জোরে বলেন ঠিক কি আরো জোরে বলেন ঠিক কি না ওই ইবলিসের তো এলএম কম ছিল ইবলিসের আমলও কম ছিল ঠিক কি না ইবলিসকে কি আল্লাহ আলেম বলে ভুতলে দিছে না জাহেল জোরে কোন আলেম না জাহেল আল্লাহ এত এত আলেমের অধিকারী এত ইবাদত করছে 9 লাখ বছর তুমি তারে কেন জাহেল কইলা তোমার ইবাদত করে নাই আল্লাহ কয় আমার ইবাদতে কমতি নাই আল্লাহ কয় আমার রুকুতে কমতি নাই আমার সেজদাতে কমতি নাই আল্লাহ জাহেল কেন কাফের কেন আল্লাহ বলে আমি ঘোষণা দিয়েছিলাম উসকুতুনি আদম জাহিলি আদম সেজদা হাকিকতে আমার বন্ধু মুস্তফার সেজদা বন্ধু চিনে নাই বন্ধু তাজিম করে নাই যার কারণে আমি আল্লাহর দরবারে সে কাফের সে আবু জাহেল করে বলুন সুতরাং আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন যারা নবী চিনবে না নবী মানবে না নবী বুঝবে না নবীর তাজিম করবে না যতই কোরআন পড়ুক যতই হাদিস পড়ুক যতই এলেম অর্জন করুক বাজান এদিকে শিক্ষিত না মূর্খ এদিকে আলেম না জাহেল জোরে বলুন না আলেম না জাহেল আর কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না ঠিক কি না এলম শহর গো নবী সাহেব মদিনা বলুন এলম শহর গো নবী আরে ফুল ভগবানে বলে নবী গায়েব জানে না ফুল ভগবানে বলে নবী গায়েব জানে না এলম শহর গো নবী সাহেব মদিনা আহা এলম শহর গো নবী নবীর প্রেমে মজন জানা তারাই মাওলানা আমার নবীর প্রেমে মজন জানা আমার দয়াল নবীর প্রেমে ওয়াইস করুনি পড়ছে নবীর প্রেমে পাগল হয়ে গেছে আল্লাহ ওনার সিনাডারে এলমের দূরে দ্বারা এলমের সাগর বানিয়ে দিয়েছে কোন ঠিক কি বন্ধ গবে মরলক ওই আশাবানি থানবি বেহেশতি জওয়ারের ষষ্ঠ খণ্ডের মধ্যে সে নিজেই একটা শিরোনাম দিয়েছে একটা শিরোনাম দিয়েছে এটা হলো সিরাতে মিলাদ মিলাচনা জবান খুলে কোন সুবহানাল্লাহ ওই বেহেশতি জওয়ার তাবলিগের মসজিদে মসজিদে দেখবেন আছে আছে কি না জোরে কর বেহেশতি জওয়ার ষষ্ঠ খণ্ড 121 পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী থানবি যে তার অনুবাদ করছে আশরাফ আলী থানবির খলিফা শামসুল হক ফরিদপুরি
এমদাদিয়া লাইব্রেরি থেকে যেটা প্রকাশ করা হয়েছে বলতেছেন দয়াল নবীজির মিলাদে পাকের আলোচনা করা শুধু একদিন দুই দিন নয় প্রত্যেক মাসে মাসে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে প্রত্যেকটা ঘরে ঘরে দোকানে দোকানে দয়াল নবীজির মিলাদুন নবীর মাহফিল করা একান্ত জরুরি কোন সুবহানাল্লাহ ও আবী মেরে বাবা আসসালামু আলাইকুম সেই নিজে লেগেছে নবীজির মিলাদুন নবীর মাহফিল করা প্রত্যেকটা বাড়ি বাড়ি দোকানে দোকানে একান্ত আবশ্যক জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা বাজান কিছুদিন আগে মামুনুল হক সেও বলেছে নবীজির মিলাদুন নবীর মাহফিল নিয়ে মাতামাতি করা ইহুদি খ্রিস্টানের আলামত আরো জোরে কোন নাউজুবিল মামুনুল হক সে বলল নবীজির মিলাদুন নবী নিয়ে মাতামাতি করা নাকি ইহুদি খ্রিস্টানের আলামত ইহুদি খ্রিস্টানের কাজ ও মামুন আমি তোরে জানাইয়া দিতে চাই নিজের ঘরের খবর তুই নিজেই রাখলি না মিলাদুন নবী নিয়ে মাতামাতি করা যদি ইহুদি খ্রিস্টানের আলামত হয় তোমার বাবার নাম আজিজুল হক বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন পঞ্চম পৃষ্ঠার মধ্যে পঞ্চম খণ্ড বুখারী শরীফের পঞ্চম খণ্ড মামুনুল হকের বাবা আজিজুল হক বুখারী শরীফের পঞ্চম খণ্ডের মধ্যে নিজেই লিখেছে আমার দয়াল নবীর মিলাদুন নবীর কথা মিলাদুন নবীর আলোচনা করতে 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 বলতেছে নবীজি যেদিন আগমন করলো আল্লাহর নবীজির মিলাদে মাতোয়ারা হয়ে গিয়েছে সুবহানাল্লাহ তোমরা ইয়া নবী সালামু আলাইকা বলার জন্য তোমরা নাজায়েজ বলো বেদাত বলো শেরেক বলো অথচ মামুনুল হকের বাবা আজিজুল হক ওই বুখারী শরীফের পঞ্চম খণ্ডের মধ্যে নিজেই নবীজির মিলাদুন নবীর আলোচনা করতে করতে সে নিজেই লেগেছে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রসুল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কম সুবহানাল্লাহ মামুনুল হক তোমারে বলে দিতে চাই তুমি তো ইহুদি খ্রিস্টানের প্রোডাকশন ঠিক কিনা কারণ তোমার বাবা নিজেই মিলাদুন নবী নিয়ে মাতামাতি করেছে বুখারী শরীফের পঞ্চম খণ্ডের মধ্যে মিলাদুন নবী নিয়ে মাতামাতি করলে যদি কাফের হয় ইহুদি খ্রিস্টান হয় তোমার বাবা তো ইহুদি হয়ে গেছে তোমার বাবা তোমার বটুয়াই খ্রিস্টান হয়ে গেছে তাইলে তুমি খ্রিস্টানের জন্ম তুমি ইহুদির জন্ম তুমি নিজেই একটা বিজাতি বিধর্মীর প্রোডাকশন বিধর্মীর প্রোডাকশন না হইলে তুমি এমন করতে পারো না কোন ঠিক কিনা।